প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরএইচ রেনবো মিডিয়া, আমি রাজীব হোসেন আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লার ময়নামতি ওয়ার্ড সিমেট্রি বা ইংরেজ কবরস্থান নামে যাকে চিনে থাকে সবাই। আমরা আজকে ময়নামতি ওয়ার্ড সিমেট্রি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ করছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও ইন্ট্রোর পর। ময়নামতি ওয়ার্ড সিমেট্রি তথা ইংরেজ কবরস্থানটি কুমিল্লা জেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার পশ্চিমে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 736 জন সৈন্য শাহিদ আছেন এই কবরস্থানে। এই ওয়ার্ড সিমেট্রিতে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, বার্মা, বেলজিয়াম, পোল্যান্ড, জাপানসহ মোট 13টি দেশের সৈন্যদের দেহাবশেষ এখানে সমাহিত করা হয়। বিভিন্ন প্রজাতির ফুল গাছ শোভা পাচ্ছে এই কবরস্থানে, যাহা এই কবরস্থানটির সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। ময়নামতি ওয়ার্ড সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈন্য নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে 9টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশের কমনওয়েলথ রণক্ষেত্র সমাধির ক্ষেত্র আছে 2টি, যার একটি চট্টগ্রামে এবং অপরটি কুমিল্লার এই ক্যান্টনমেন্টে অবস্থিত। 1946 সালে কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন এটি প্রতিষ্ঠা করেন এবং তারাই এর তত্ত্বাবধানে আছেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এই ছিল কুমিল্লা ওয়ার্ড সিমেট্রি তথা ইংরেজ কবরস্থান সম্পর্কে বিস্তারিত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।